ক্যারেক্টারগুলো আসলে আমার ভালো লাগে না বা আমি আমার মনে হয় না যে ওটিটিতে আমি নিজেকে একটু ভিন্ন রকম লুকে আমি একটু প্রেজেন্ট করব। মানুষের সংসারের নিয়ে জুয়া খেলা হয়, মানুষের কেরিয়ার নিয়ে জুয়া খেলা হয়, টাকা নিয়ে জুয়া খেলা হয়। আমি চাই যে আমার ঢোল মানুষ পিটাবে, তো আমি যদি নিজেই নিজের ঢোল পিটাই তাহলে তো হবে না। পরিবার ধ্বংসের গল্প, একটা পরিবার বাঁচার গল্প। দর্শকরা কেন সিনেমাটি দেখবে? এই ছবিতে অনেক মেসেজ আছে। এটা কোনো প্রেমের ছবি না, কোনো ভালোবাসার ছবি না, কোনো রোমান্টিক ছবি না। এটা একটা পারিবারিক গল্প, এটা একটা জীবন নিয়ে, মানুষ যেমন জীবন নিয়ে খেলে না, এটা একটা জীবন নিয়ে একটা ছবি। সো এই ছবিটা থেকে মানুষ অনেক মেসেজ পাবে। প্রত্যেকটা মানুষ নিজের জীবনকে প্রতিষ্ঠিত করার জন্য এই ছবি থেকে মেসেজ পাবে। অনেকেই অনেক টাকা নষ্ট করেন বা মনে করেন আরে আমার তো টাকার অভাব নাই, টাকা খরচ করলে কিছুই হবে না। কিন্তু একটা মানুষ যে অনেক কোটিপতি থেকে সে অনেক গরিব হয়ে যেতে পারে, এই ছবি থেকে একটা মানুষ অনেক কিছু শিক্ষা নিতে পারে। এই বছরেই তো আপনি মানে বিয়ের সময় বাঁচবে, সেক্ষেত্রে কি ধরনের পাত্র পছন্দ একটু জানতে চাইব। আজকে ছবি রিলিজ, আমি অনেক হাসি খুশি আছি। আসলে আমি যতটুকু টেনশনে ছিলাম আমার ছবিটা নিয়ে, কিন্তু আজকে হলে এসে হল ভর্তি মানুষ দেখে, মানুষের যেই রিভিউ পাচ্ছি, হাততালি পাচ্ছি, আমার মনটা ভরে গেছে। সো আমার কোনো টেনশন নেই, আজকে আমার আনন্দের জিনিস, আমি এখন বিয়ে শাদী নিয়ে ভাবছি না। আপু, আপনি তো সিনেমা দেখলেন, দর্শকের একটা অনুভূতি আপনি কিন্তু দেখতে উচ্ছ্বাস, কেমন উচ্ছ্বাসটা দেখলেন সে সম্পর্কে? দর্শকের উচ্ছ্বাস তো আপনারা দেখবেন। আসলে আমি নিজের ঢোল নিজে পিটাতে চাই না, আমি চাই যে আমার ঢোল মানুষ পিটাবে। তো আমি যদি নিজেই নিজের ঢোল পিটাই তাহলে তো হবে না। দর্শকের রিভিউটা আপনারা দেখে নেন, আপনারা দর্শকদেরকে জিজ্ঞাসা করেন কেমন লেগেছে ছবিটা, কেমন হয়েছে ছবিটা। আমার দেখা, আমি যত মানে আমার সামনে যত দর্শক ছিল সবার অনেক হাততালি পেয়েছি, সবার অনেক চিৎকার চেঁচামেচি ছিল। বিশেষ করে সাইমনের অ্যাক্টিং অনেক দুর্দান্ত হয়েছে, সাইমন অনেক ভালো করেছে। আর কি বলবো, আমার কথা নয় বাদি দিলাম, আমি কেমন করেছি এটা তো দর্শক বলবে। আপু, আপনার সিনেমা দেখার পরে অনেক দর্শক কাঁদতে কাঁদতে বের হয়েছে এবং আপনিও সিনেমা অনেক কেঁদেছেন, আসলে কি এমন সিনেমাতে আছে যে ছোটো দেখে আপনি কাঁদছেন এবং দর্শকরা কাঁদতে কাঁদতে বের হয়েছে? আসলে আমি শুরুতেই বলেছিলাম যে এটা কোনো প্রেম ভালোবাসার ছবি না, এটা একটা ফ্যামিলি ইন্টিমেট, মানে একটা ফ্যামিলির গল্প, একটা মানে পরিবার ধ্বংসের গল্প, একটা পরিবার বাঁচার গল্প, একটা কি বলে যে একটা বাবা মায়ের গল্প। এটা একটা পারিবারিক সিনেমা, সুতরাং এটা কোনো প্রেম ভালোবাসার গল্প না। এখানে অনেক কিছু শিখার আছে, জানার আছে, যার জন্য দর্শক দেখে প্রত্যেকটা দর্শকই তার পরিবারকে চিন্তা করবে। এই ছবিটা আপনারা যখনই দেখবেন তখন আপনি আপনার বাবার কথা চিন্তা করবেন, আপনি আপনার মার কথা চিন্তা করবেন, আপনি নিজের কথা চিন্তা করবেন, আপনি পর্দায় নিজেকে মনে করবেন যে এই মানুষটা নিশ্চয়ই আমি। সো এটা দেখে মানুষ অনেক কিছু শিখবে, তখন মানুষ রিয়েলাইজ করবে যে না, আমিও নিশ্চয়ই এইভাবে জীবনযাপন করি, আমারও নিশ্চয়ই শুধরানো উচিত। এটা দেখে হয়তো বা তাদের এরকম একটা ফিল হবে। একটা মেসেজ ছিল, ওটা কি মনে হচ্ছে যে ওটা মানুষ মানে কতটুকু নেবে এই মেসেজটা বা এটা কতটুকু? আসলে এই পুরো গল্পটাই হচ্ছে জুয়া, মানুষের জীবনের জুয়া, মানুষের সংসারের নিয়ে জুয়া খেলা হয়, মানুষের কেরিয়ার নিয়ে জুয়া খেলা হয়, টাকা নিয়ে জুয়া খেলা হয়, মানে অনেক কিছু। মানে মানুষ হয় না যে আমি চ্যালেঞ্জ, যেমন আমি পরীক্ষা পাস করবো এটা আমার চ্যালেঞ্জ, এটা কিন্তু একটা জুয়া খেলার মতো। সো এরকম অনেক জুয়া খেলার অনেক মেসেজ আছে। জুয়া মানে এই না যে শুধুমাত্র আমি জুয়া খেলতেছি, তা না, মানে জুয়া হচ্ছে পুরো লাইফ নিয়ে জুয়া খেলা হয়, এরকম একটা মেসেজ। আপু, বর্তমান সময়ে যেখানে অন্য অন্য নায়িকারা ওটিটিতে ঝুঁকে যাচ্ছে, তারপরে বিভিন্ন কলকাতার সাথে জয়েন্ট ভেঞ্চারে কাজ করছে, সেখানে আপনাকে আমরা দেখতে পাচ্ছি না ওটিটিতে, ওগুলো আসে, ওই ক্যারেক্টারগুলো আসলে আমার ভালো লাগে না বা আমি আমার মনে হয় না যে ওটিটিতে আমি নিজেকে একটু ভিন্ন রকম লুকে আমি একটু প্রেজেন্ট করবো, এরকম আমি স্ক্রিপ্ট এখনো হাতে পাইনি, যার জন্য ওটিটিতে কাজ করা হচ্ছে। অনেকে বলছে যে ওটিটিকে সেন্সরশিপের আওতায় আনা হচ্ছে, কারণ সেখানে অনেক দৃশ্য আছে, যে অশ্লীলতা আছে, অশ্লীলতা আছে, অনেক কিছু আছে। আপনি কি মনে করেন ওটিটিকে সেন্সরশিপে আনার উচিত কিনা, এবং এই যে অশ্লীল দৃশ্যগুলো আছে সেগুলো প্রসঙ্গে কি বলবেন? এটা আসলে আমি বলতে পারবো না, এটা আমাদের পরিচালক প্রযোজকদের দেখার বিষয়, আমি শিল্পী। কিন্তু আমিও এই ধরনের কাল আমার ক্যারিয়ারে আমি এই ছবিটা মানে নিয়ে আমি বাজি ধরছি, আমার বিশ্বাস আপনাদের অনেক ভালো লাগবে, অনেক সুন্দর একটি চলচ্চিত্র, অবশ্যই আপনাদের চোখেও জল আসবে। আমার একটা লাস্ট কোয়েশ্চেন আছে,
সেটা হচ্ছে ওটিটিতে যদি আপনি অফার পান কাজ করার, কেমন গল্পে করবেন এবং আসলে আমি তো একজন অভিনেত্রী, আমি চাই যে আমার পরিচালকরা আমাকে ভিন্ন ভিন্ন গল্পে ভিন্ন ভিন্ন ক্যারেক্টারে আমাকে প্রেজেন্ট করুক। তো ওটিটি প্ল্যাটফর্মে আমি যদি আসি, আমি চাই যে এরকম একটা ভিন্ন স্ক্রিপ্ট নিয়ে আসবো, ভিন্ন গল্প নিয়ে আসবো। আমি যে নায়িকা, আমি নায়িকা হিসেবে চাই না প্রেজেন্ট হতে, আমি চাই একজন অভিনেত্রী হতে। আমি অভিনেত্রী হিসেবে আমার দর্শকদের হৃদয়ে বাঁচতে চাই। সো আমি যে আমার পরিচালকরা একটা ভিন্ন গল্পে আমাকে ভাঙবে, গড়বে, আমাকে এমনভাবে প্রেজেন্ট করবে যাতে করে সবাই দেখে বলবে যে না, আমরা শিরিন শিলাকে একটা ভিন্ন রূপ দেখলাম, মানে এরকম একটা স্ক্রিপ্ট চাই আমি। আপনার সিনেমার সাথে একই সাথে কাগজের বল মুক্তি দিয়েছে।